আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব খুবই গুড টেস্টিং মজার একটা ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। শ্রিম্প ফ্রাইড রাইস আমরা সবাই রান্না করি, খুবই কমন একটা আইটেম, কিন্তু অল্প একটু ভেরিয়েশনের কারণে এটা স্বাদ কিন্তু অনেক অনেক বেশি ভালো হতে পারে। চলুন দেখি। আমাদের যা যা লাগবে, অবশ্যই প্রথমে লাগবে আমাদের রাইস, কাইন্ড অফ ফ্রাইড রাইস, আর সাথে লাগবে কিছু ডাইসড ক্যারট, দুটা ডিম, বাটার, গার্লিক, স্ক্যালিয়ন যেটা নাকি বলে স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজের হাই অনেকে বলে, ডাইসড আপ পেঁয়াজ, কিছু চিংড়ি আর মটরশুঁটি, এগুলি দিয়ে আমরা রান্না করবো। এক্সট্রা স্বাদের জন্যে আমরা টেস্টিং সল্ট ইউজ করব, আর গার্লিক আর বাটার দিয়ে সবার পরে, আর থাকবে সেসিমি অয়েল এক চামচ, এটাও এক্সট্রা ফ্লেভারের জন্য, আপনাদের যদি না থাকে আপনাদের ইউজ করতে হবে না। আমরা শিম্পের মধ্যে দু এক চামচের মতো ডিম ফেটা দিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে একটু সল্ট দেবো, সল্ট দিয়ে আমরা ফ্রাই করবো তেলে। আমরা এটা সতে করে চিংড়িটাকে আলাদা করে ফেলবো, আলাদা করে রাখবো। আমাদের চিংড়ি ভাজা শেষ, কারণ আমরা যখন ভাতটা ফ্রাই করবো তখনও চিংড়িটা আরেকটু কুকড হবে, কাজেই রান্না হবে, কাজেই কোনো সমস্যা নেই, এখনই নামিয়ে ফেলতে পারি আমরা। এখন আমাদের কাঁচা সবজিগুলো যেমন মটরশুঁটি এবং ক্যারট দিয়ে ফেলবো। এখন দিয়ে একটু অল্প একটু ভেজে নেব, একটু লবণ প্রয়োজন মতো। আমরা মিনিট কি দুই মিনিট ভাজবো একটু নরম হওয়ার জন্য। ডাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা। এটাও মিনিট খানেক সতে করার পর এখন আমরা ভাত দিয়ে দিব। আমরা এখানে দুই বোল ভাত নিয়েছি। আমরা এখন ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ, গোলমরিচ আর এক চা চামচ চিনি দিব। এভাবে আমরা দুই তিন মিনিট সতে করব। এখন লবণ চেখে দেখতে হবে এবং প্রয়োজনে লবণ আরো দিতে হবে। আমরা এখন বাকি যে ফেটা ডিম ছিল দুইটা ডিমের সেটা উপরে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মেশাবো, এতে ভাতটা একেবারে সোনালি রঙের হয়ে যাবে। এখন এটাকে আরও দু তিন মিনিট আমরা রান্না করব। আমরা এখন আমাদের গার্লিক, বাটার আর চিংড়ি দিয়ে দিব। এটা আসলে আগে ভেজে রাখা চিংড়ি যেটা, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখন বাটার গলে না যাওয়া পর্যন্ত আমরা রান্না করব, আর আপনি চাইলে এই সময় টেস্টিং সল্ট দিতে পারেন, না চাইলে না দিতে হবে না, না চাইলে দিতে হবে না। আর আপনারা যদি চান চিকেন পাউডার যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, আর আমি নর্মালি দাসি দিই, কিন্তু দাসি তো বাংলাদেশে পাওয়া যায় না, আমি খুঁজে দেখেছি। কাজেই যারা বিদেশ আছেন, যারা যে কোনো চাইনিজ, কোরিয়ান অথবা জাপানিজ রেস্টুরেন্টে গেলে হোম দাসি এটা পাবেন, কিন্তু বাংলাদেশে এটা পাওয়া যায় না। স্ক্যালিয়ন দিয়ে দিচ্ছি এবং আমরা এক চা চামচ
স্যাসেমি অয়েল দিব। আপনার যদি স্যাসেমি অয়েল না থাকে দিতে হবে না, দিলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়। আমাদের এই শ্রিম্প ফ্রাইড রাইস রান্না শেষ, এবং এখানে আমরা সয়া সস, টয় সস, ওয়েস্টার সস এসব কিছুই দিই নাই। এটা হবে একেবারে গোল্ডেন কালারের একটা ফ্রাইড রাইস। অসম্ভব মজার এই ফ্রাইড রাইস, আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ নিজের খাবারের প্রশংসা নিজেই করব। আসলে আসলে খুব ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্যে। আশা করি আজকের ফ্রাইড রাইস আপনারা রান্না করে এনজয় করবেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।